সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষকের গুলিতে ছাত্র আহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারের দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় ক্লাস দিছিল, তো ক্লাসে আমরা যাইনি, কিসের জন্য এটার জেরা করতেছিল। এটার জেরা করতেই বলছে যে হলো তোদের ব্যাচ থেকে এবার 25টা ফেল করো। আবার হলো একজনকে দাঁড় করায় বলছে যে আজকে তোদের ব্যাচের একজনকে গুলি করবো। তারপর আমরা আইটেম নিতে গেছি, আইটেম দেওয়ার ওখানে আমার হলো সেকেন্ড গ্রুপের আইটেম ছিল, তো পেন্ডিং দিয়ে দিয়েছিলো। দেখে আমরা বেরিয়ে চলে গেছি। আমি আর একটা হলো নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে শুনি হলো ওনার 25-30 জনের মতো আইটেম বাকি আছে, তো উনি গণ আইটেম নেবে। তো গণ আইটেম নেওয়ার জন্য আমরা ভেতরে যখন ঢুকছি, তো উনি কথা বলার এক পর্যায়ে বলছে তোরা হলো পশু পাখি কে কে পালিস। তো আমি হাত তুলছি যে হলো আমি পালিস, আমার পাখি ছিল। তো বলছে যে দেখ এটা আমার পাখি, হাতে নিয়ে দেখাইছি। তো তারপরে যখন হলো কথা বলতে বলতে দেখ এটা লক করা আছে, আনলক করা আছে, এটা বলতে বলতে উনি কিছু বলার আগেই ফায়ার করে দিছে। খুব ইউনিক একটা স্টোরি, তাই না? আসেন লেয়ার লেয়ার আলোচনাটায় ঢুকি। প্রথমেই আমি হচ্ছে স্যারের একটু প্রশংসা করে নিতে চাই, স্যারের প্রশংসনীয় দিকগুলো আলোচনা করতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি একজন গান এনথুজিয়াস্ট, আমেরিকাতে এই ধরনের লোককে বলা হয় গান এনথুজিয়াস্ট। তো যে কারো যে কোনো ধরনের শখ থাকা, কোনো একটা এক্সট্রা কারিকুলার কোনো একটা বিষয়ে প্যাশান থাকা, যে কোনো বিষয়ে, আমি মন থেকে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি। তো ওনার একটা প্যাশান আছে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করতে চাই। উনি শুধু গান এনথুজিয়াস্টই না, উনি হচ্ছে ওপেন ক্যারিতে বিশ্বাস করেন। ওপেন ক্যারি কী ধরনের, আমেরিকাতে এরকম আইন আছে যে আপনি, আমেরিকাতে তো আপনারা জানবেন বন্দুক নিয়ে একটা তামাশা চলে, সো আপনি বন্দুক ক্যারি করতে পারবেন সাথে করে লাইসেন্সড বন্দুক না, সেই বন্দুক আপনি আবার দেখায় বেড়াইতে পারবেন কি না, নাকি এটা সবসময় লুকিয়ে রাখতে হবে, জানি মানুষ দেখতে না পায়, রাস্তাঘাটে মানুষ দেখলে তো ভয় পাবে, এটা নিয়ে আবার আলাদা করে আইন আছে যে কনসিল্ড নাকি ওপেন ক্যারি আপনি করতে পারবেন। সো ট্যাক্সাসে হইতেছে ওপেন ক্যারি, আপনি এত বড় রাইফেল চাইলে এরকম করে হাতের মধ্যে নিয়ে ঘুরতে পারবেন নাও, এটারও কোথাও আবার আইন আছে আপনি ওপেন ক্যারি কোথায় কোথায় করতে পারবেন। যেমন আপনি ওপেন ক্যারি করে বোধহয় ধরেন গ্রোসারি স্টোরে ঢুকতে পারবেন না, ওটা সম্ভবত যেই প্রেমিসে যাবেন ওই প্রেমিসের নিয়ম মেনে চলতে হবে, এরকম কী কী হোয়াট এভার ডিটেলস আছে। তবে রাস্তাঘাটে আপনি ওপেন ক্যারি করতে পারবেন আর কি, কিন্তু বেশিরভাগ স্টেটে আমেরিকার পারবেন না। তো ভদ্রলোক আমি যেটা দেখতেছি, উনি বাংলাদেশে থাকলে উনি কিন্তু চিন্তা চেতনা আমেরিকা পৌঁছে গেছেন উনি, হ্যাঁ, উনি গান এনথুজিয়াস্ট, উনি ওপেন ক্যারিতে বিশ্বাস করেন, উনি বন্দুক নিয়ে ঘুরতেছেন, রিক্সলাকে শুনলাম বন্দুকের বাঁট দিয়ে হইতেছে মাইট দিছে, দুদিন আগে তর্ক বিতর্ক হয়। ওনার হাত দিয়ে একটা রিক্সলাকে চর মার, এবং ব্যাগের চেন থেকে আমি নিজে দেখেছি, ব্যাগের চেন থেকে ওই যে পিস্তলটা ছবি দেখলাম, ঠিক ওই পিস্তলটা দিয়ে এবং ওই রিক্সলার মুখে আঘাত করে। বাংলাদেশের অনেক গুন্ডা পান্ডাদের কাছেই বন্দুক থাকে, তারা একটা বন্দুক রাখে পান্ডামি করার জন্য। উনি এনথুজিয়াস্ট, ওনার বাসা ভর্তি বন্দুক পাওয়া গেছে এবং উনি ছুরি টুরি রাখে, এবং ছাত্রদের ভাষ্য শুনে বুঝলাম উনি বেসিক্যালি গান এনথুজিয়াস্ট। প্রতিদিন ওনার ব্যাগে অস্ত্র নিয়ে আসছে, পিস্তল থাকতো, ছুরি থাকতো, সবকিছু থাকতো। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে গুলির ঘটনাটা যে ছেলেটার কাছে শুনলাম, যে তাকে বলছে যে তুমি কিছুকে পশু পাখি পালে কিনা, তারপর ছেলেটা বলছে সে পাখি পালে, তারপর উনি বন্দুক বের করে বলছে এটা হচ্ছে আমার পাখি। পশু পাখি কে কে পালিস, তো আমি হাত তুলছি যে হলো আমি পালিস, আমার পাখি ছিল। তো বলছে যে দেখ এটা আমার পাখি, হাতে নিয়ে দেখাইছি। সো তাতে করে আরেকটা বোঝা যাচ্ছে যে ওনার ভালোবাসা ওনার বন্দুকের প্রতি, উনি এটাকে একটা পাখি হিসেবে দেখে, নিজের একটা প্যাট অ্যানিমাল হিসেবে দেখে। সো দেখ টোটাল বিষয়টা আমি বুঝতে পারলাম, উনি একজন গান এনথুজিয়াস্ট, সেখানে আপত্তিকর কিছু নাই, অর মেবি আছে। বাংলাদেশের আইন কতটুকু কি অ্যালাউ করে, বাংলাদেশ আইন তো গান ক্যারি করা অ্যালাউ করে, কিন্তু এখন আমরা জানতে পারতেছি ওনার এগুলো কোনোটাই লাইসেন্সড ছিল না বা লাইসেন্সড না, সেক্ষেত্রে অপরাধ। সে কোনো উপযুক্ত লাইসেন্স দেখাতে পারেনি বা কোনো প্রমাণও দেখাতে পারেনি। তো বাংলাদেশে তো ধরেন সোনার বাংলা, এটা তো কোনটা অপরাধ কোনটা অপরাধ না, কারটা অপরাধ কারটা অপরাধ না, কখন অপরাধ কখন অপরাধ না, এগুলোর যেহেতু কোনো মা বাপ নাই, সুতরাং ওনার লাইসেন্স নাই বন্দুক রাখতেছে, এতে করে উনি ইউনিক কোনো অপরাধ করে নাই। এরকম খাটলে হাজার হাজার বাংলাদেশে পান্ডা পাওয়া যাবে যারা এগুলো করে বেড়াচ্ছে, যারা মাস্তানি করার জন্য করতেছে, উনি হইতেছে গান এনথুজিয়াস্ট হিসেবে করে বেড়াচ্ছে। সো ওই জায়গায় উনি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে উনি যেইভাবে করে বেড়াইতে পারতেছেন, উনি তো ইয়ে না হইলে কি বলে আপনার, মানে খুঁটির জোর না থাকলে এটা করতে পারার কথা না। বাংলাদেশে কেউই খুঁটির জোর ছাড়া কিছু করে না। বাংলাদেশে যারাই গলা উঁচু করে কথা বলে, বীর দর্পে চলাফেরা করে, তারপর মনে করেন খুব খুশি, যেটা আরেকবার বলি আমার থিওরিটা রাইট, যারাই দেখবেন এই দেশে খুব ভালো আছে সুখে আছে, তাদের চেহারা দেখলেই আপনি দেখবেন যে বিস্ফোরণ ঘটতেছে সুখ শান্তির, বুঝবেন যে এরা এই দেশে ভালো আছে, এই দেশ ওদেরকে ভালো রাখছে, এরা গুন্ডামি করে হোক পান্ডামি করে হোক তেলবাজি করে হোক ছ্যাবলামি করে হোক,
সুখে আছে এই দেশে, ভদ্রলোকরা সুখে থাকে না। সো সেই এই ভদ্রলোক যেহেতু সুখে শান্তিতে জোরে বড়ে খাইতেছে বন্দুক নিয়ে এবং ঘুরে ফিরে ওপেন ক্যারি করতেছে, সো তার মানে অবশ্যই ওনার একটা কোনো খুঁটির জোর আছে। নাও এই দেশে তো যখন কেউ চিপায় পড়ে যায় তখন নির্ভর করে কত বড় খুঁটি, আনলেস আপনি হইতেছে আকবর সুহান সাহেবের সাথে ফোনে প্রতি রাতে কথা বলেন, সেরকম না হইলে আপনি বিপদে পড়লে কিন্তু আপনার ইয়েরা পিছিয়ে চলে আসবে। মানে নির্ভর করে অন্যদের স্টেক কতটা আপনার উপরে, তাদের স্বার্থ কতটা জড়িত আপনাকে প্রটেক্ট করা বা না করার উপর। এবং এখানে তো শুধু একটা গ্রুপ না, সকল গ্রুপকে ল্যাং মারার জন্য বসে থাকে। বাংলাদেশের কালচারটা বোঝেন, ক্ষতি করার কালচার। এই দেশে কারোর সাথে কোনো বনিবনা না হইলে, কারোর সাথে কথা পছন্দ না হইলে, কোনো কিছু পছন্দ না হইলে তার ক্ষতি, ম্যাটেরিয়াল ক্ষতি করার জন্য এই গুন্ডাপান্ডারা উৎপেতে বসে থাকে। অসভ্য দেশ, অসভ্য মানসিকতার লোকজন। তো আমি শিওর এই লোকের সাথে কারো কখনো কোথাও বনিবনা না হওয়া, অথবা হয়তো ধরেন ওই লোকের কোনো একটা ফেসবুক স্ট্যাটাস কোনো দিন ভালো লাগে নাই, অথবা উনি একটা দামি ড্রেস পরে আসছে, সে গরিব যেই কারণে হোক, অথবা গুন্ডামির অ্যাডভার্সারি টিমের কেউ হোক, যে কোনো কারণে হোক, পছন্দ থাকি আসেই তো এরা উৎপেতে বসে থাকে ক্ষতি করার জন্য। সো এখন যেহেতু এই লোক চিপায় পড়ছে, এখন দুইটা গ্রুপ যদি দাঁড়ায় এই লোককে প্রোটেক্ট করার জন্য, 10টা গ্রুপ দাঁড়ায় যাবে এই সুযোগে ল্যাং মেরে খেয়ে দেওয়ার জন্য, রাইট? সো বাহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু চলে আর কি, এখানে বললাম আর কি, অনেক খেলাধুলা শুরু হয়ে গেছে অলরেডি। আমার কথা হচ্ছে খুঁটির জোর না থাকলে উনি এভাবে করতে পারতো না, তার মানে অবশ্যই ওনার কোথাও না কোথাও খুঁটির জোর আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন কলেজ কর্তৃপক্ষের কথা শুনলে আপনি বুঝবেনই না যে তারা মানে আকাশ থেকে পড়ছে যে এই লোক মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, এই লোক এইভাবে করে, এগুলো তারা জানতোই না। আমরা তো বিষয় হতবাদ যে একজন শিক্ষক এরকম আচরণ করতে পারে, এটা তো কখনোই কাম্য না এবং অনাকাঙ্ক্ষিত। আমরাও তো হতভম্ব হয়ে গেছে পুরো ঘটনা। মানে এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা, একটা টিচার এরকম করে বেড়াইতেছে ক্যাম্পাসের মধ্যে, আপনারা কেউ জানতেন না, হঠাৎ করে আজকে জানলেন? এখন দেখেন আমি এই থিওরিটা দিতাম, এই থিওরিটা আমি শুধু এটুকের ভিত্তিতে আমি বলতাম যে এটা হইতেই পারে না, এরা জানে না, এই গুন্ডাপান্ডারা আশ্রয় প্রশ্রয় মদদে এরকম করে বেড়ায়, অবশ্যই জানে, অভিনয় করতেছে। এখন এটা শুধু থিওরির জায়গা না, এখন এটা আমাদের হাতে প্রমাণ আছে, কারণ এই যে কলেজের যে অধ্যক্ষ, মেডিকেল কলেজের যে মানে বেসিক্যালি হেড অফ ইনস্টিটিউশন, এই ভদ্রলোকের সেকেন্ড পার্টের কথা থেকে আমরা এখন ক্লিয়ার নিশ্চিত হয়ে যাব যে এই ভদ্রলোকের পান্ডামির ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ অবগত ছিল, এখন তামাশা করতেছে। ওই যে আপনারা শুনছেন যে ছাত্রদেরকে অসময়ে ডেকে নিয়ে ক্লাস করতো, তারপরে ধরেন রেগুলার, যেমন এই মাসে সে একদিনও অফিস করে নাই, খাতায় সই করে নাই। ওকে, আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিলাম যে উনি মেয়েদেরকে উত্ত্যক্ত করা বেড়ায়, এই করে সেই করে, অমনি বন্দুক নিয়ে ঘরে ক্যাম্পাসে, আপনাদের কান পর্যন্ত সামহাও আসে না, এটা হইতেই পারে না, আপনাদের আশ্রয় প্রশ্রয় এগুলো করতো পারতো, যা হোক মেনে নিলাম। সেই লোক কলেজে আসে না, মাসের পর মাস ক্লাস নেয় না, এগুলো আপনারা জানেন না? আপনাদের একজন এমপ্লয়ি যে সে এমপ্লয়েড, সে আসে না, ক্লাস নেয় না, এগুলো আপনারা জানেন না? ওইগুলো না হয় মানলাম আপনাদের এখতিয়ারের বাইরে, এটা তো লোক চাকরি জড়িত এটার সাথে, আপনার প্রতিষ্ঠানের কর্মচারী, সে ক্লাস নেয় না, সে আসে না ক্লাসে, তার অনুপস্থিত থাকে, এটা তো আপনারা অবশ্যই জানেন, মাসের পর মাস, দিনের পর দিন, তাকে কেন বরখাস্ত করা হচ্ছে না? ও আচ্ছা, তার মানে যা বললেন সামনে সব কিছু মিথ্যা, আপনারা সব ভালো করেই জানতেন ওকে। তো এগুলো তো আপনাদের মুখ থেকে আমাদেরকে জানতে হবে না, আমরা জানি এই দেশে কী হয় না হয়, কী পান্ডামি চলে। আর এই যে মেয়েদেরকে উত্ত্যক্ত করার ব্যাপারে বলি, মেয়েদেরকে ফোন দিতেন রাতের বেলা, ফোন দিয়ে অকথ্য ভাষায় অনেক কিছু বলতে কুর প্রস্তাব দিত, উনি মেয়েদেরকে হ্যারাস করতেন, একদিন একজনের ওনা ধরে টান দিয়েছে। বাংলাদেশের যত এরকম সন্ত্রাসী স্যার আছেন আমাদের, এরা সবাই মেয়েদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়। আমার ঢাকা ইউনিভার্সিটির নিয়োগটা নিয়ে যেই স্যার পান্ডামি করছিলেন, মিজানুর রহমান স্যার, আমি যখন দেশে গেছিলাম তখন ডিপার্টমেন্টের জুনিয়র মেয়েরা আমাকে বলছিল যে রাত 2-3 বাজলে স্যার মেয়েদেরকে মেসেজ করে, আলুর দোষ তো পুরুষদের এটা বায়োলজিক্যালি আসে, সো আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করি নানান কারণে, শিক্ষা দীক্ষা সভ্যতা ভব্যতার ঠিকতেছে, আইনের প্রয়োগ, আইনের ভয়ে, মানিজ্যতের ভয়ে। সো এরা তো ধরেন যারা সন্ত্রাসী ধরনের, এদের না আছে ইজ্জত, না আছে মানসম্মানের ভয়, না আছে আইনের ভয়, না আছে শিক্ষা দীক্ষা, কিছুই নাই। সো এরা খুললাম খুলে এগুলো, সো আমি বলতেছি এই প্যাটার্নটা আমি প্রচুর দেখতে পাই যে এরকম প্রভাবশালী শিক্ষক, গুন্ডা মাস্তান, এরা হইতেছে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এখন হচ্ছে যেটা যে মজার দেশের মজা শুরু হয়ে গেছে, এখন কেউ কিছু জানতো না, এখন এই লোকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই লোকের বাসায় অভিযান হচ্ছে, অভিযান হয়ে প্রচুর অস্ত্রশস্ত্র গোলাবারুদ ধরা পড়তেছে। পুলিশের দাবি টেবিলে সাজিয়ে রাখা এসব অস্ত্র গুলি পাওয়া গেছে ডাক্তার শরীফের বাড়িতে। আপনারা সোনার বাংলার প্যাটার্ন জেনে থাকলে আপনারা জেনে থাকার কথা যে বাংলাদেশে যখনই কারো বিরুদ্ধে তোড়জোড় লেগে যায়, ইদার তাকে খেয়ে দেওয়ার জন্যে হোক, ল্যাং মারার জন্যে হোক, অথবা জেনুইনলি এর কোনো পাওয়া গেছে, অপরাধ বা অন্যায় পাওয়া গেছে,
কোনো অন্যায় অপরাধ পাওয়া গেলে তারপর যেটা বললাম ল্যাং মারার জন্য 50টা পার্টি দাঁড়িয়ে যায়। তখন খেদের একটা কমন টেম্পলেট হচ্ছে তার বাসায় অভিযান হবে, অভিযান হয়ে তার বাসায় হইতেছে অস্ত্র পাওয়া যাবে এবং হইতেছে মাদক পাওয়া যাবে। কেন? কারণ সোনার বাংলায় অস্ত্র এবং মাদক মামলা দুইটা ভয়াবহ মামলা এবং নারী নির্যাতন মামলা তিনটা ভয়াবহ মামলা। তো নারী নির্যাতন মামলা তো যখন তখন যাকে থাকে সেটা দেওয়া যায় না, কিন্তু বাসায় ঢুকে কিছু মাদক কিন্তু পেয়ে যাওয়া যায় এবং বাসায় ঢুকলে কিন্তু কিছু অস্ত্র পাওয়া সম্ভব, রাইট? সো এই জন্যে কাউকে খাওয়ার জন্য সোনার বাংলা মাস্তানের টুল হতেছে নারী নির্যাতন মামলা আর এসব ক্ষেত্রে মধ্যরাতে অভিযান এবং অস্ত্র এবং মাদক। সো সেইভাবেই ভদ্রলোকের বাসায় প্রচুর অস্ত্র পাওয়া গেছে। কারণ আমরা জানতেছি ভদ্রলোক গান এনথুজিয়াস্ট, আমরা জানতেছি ভদ্রলোক ওয়্যাপন এনথুজিয়াস্ট, উনি ছুরি টুরি নিয়েও আসতেন ক্লাসে এবং সেগুলোই পাওয়া গেছে। সো ইন দিস পার্টিকুলার কেস মেবি প্ল্যান্ট করা হয় নাই আর কি কোনো কিছু, যেগুলো সম্ভবত করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে বোধহয় ওনাদের প্ল্যান্ট করার প্রয়োজন পড়েনি, এগুলো ওনার বাসাতেই পাওয়া গেছে। কিন্তু অলসো আই ওয়ান্টেড টু ডিসকাস দিস পয়েন্ট এবং মেক দিস পয়েন্ট যে সোনার বাংলায় কিন্তু এরকম পাওয়া যাওয়া দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। এগুলো কিন্তু কখন যে সত্যিকার অর্থে পাওয়া যায় আর কখন যে প্ল্যান্ট করা হয় খেয়ে দেওয়ার জন্যে বোঝা মুশকিল। আর লাস্ট যে ব্যাপারটাই যে ধরনের অভিযান শুরু হয়ে গেছে, এখন বিচার আচার শুরু হয়ে যাবে অ্যাজ ইফ দেশ বদলা হয়ে যাবে এখন এইসব করার মধ্য দিয়ে। এখন যত গুন্ডাবান্ডা আছে দেশের তারা সকলে কোণঠাসা হয়ে পড়বে, তা তো না, গুন্ডাবান্ডা আমি করে বেড়াচ্ছে, উনি আজকে একটা গুলি করে বসায় একটা বিপদ ডেকে আনায়, এখন ওনার নিয়ে খেলা হচ্ছে, প্রচুর আইনের শাসন কাম দেখানো হচ্ছে যেভাবে করে ওই যে রেস্টুরেন্টে আগুন লাগছে বিধে এখন সকল বিল্ডিং থেকে রেস্টুরেন্ট অভিযান বিরোধী অভিযান শুরু হয়েছে, সব রেস্টুরেন্ট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মানে হোয়াট ইজ পার্টিকুলার অ্যাবাউট রেস্টুরেন্ট, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট রেস্টুরেন্ট, হোয়াট ইজ স্পেসিফিক অ্যাবাউট রেস্টুরেন্ট? একটা বিল্ডিংয়ের মধ্যে, হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে আগুন নিয়ে কাজ করা হয় এই কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আপনারা যদি আইনের শাসন নিয়েই আপনারা কনসার্নড হন যে বিল্ডিংয়ের মধ্যে যে বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং হিসেবে ইয়ে করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে বা রেসিডেন্সিয়াল হিসেবে হয়েছে বা অফিস হিসেবে হয়েছে, সেইখানে রেস্টুরেন্ট থাকতে পারবে না তো পয়েন্ট না, যেটা যেইভাবে অ্যাপ্রুভড হয়েছে এর বাইরে অনিয়ম হচ্ছে কিনা, ব্যর্থ হচ্ছে কিনা আপনারা সেটা ঘুরে ঘুরে দেখবেন। আপনারা তা না করে সকল রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছেন, মানে কি এখন ওই যে রেস্টুরেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এখন রেস্টুরেন্ট বন্ধ করলে সবাই দেখবে জোরে বাবা প্রচুর কাজ হচ্ছে, রেস্টুরেন্ট খেয়ে দিচ্ছি আমরা। আপনার তো আইনের শাসন করতেছেন না, স্ট্যান্ডবাজি করতেছেন। আইনের প্রয়োগ, আইনের শাসন হলে শুধু রেস্টুরেন্ট বন্ধ করতেন না, সারা বাংলাদেশের সকল বিল্ডিংয়ে, বাংলাদেশে কোনো কিছু নিয়ম মেনে হয় না, আমরা জানি একটা কিছু নিয়ম মেনে করা হয় না, পুরো একটা মগের মূল্য, একটা অসভ্য দেশ। সেই অসভ্য দেশে আপনারা যদি হাত দেন, আপনাদেরকে একেবারে গণভবন থেকে শুরু করতে হবে, রাইট? সো সেটা তো আপনারা করবেন না। তো আপনারা করেন কি, যখন যেটা নিয়ে একটু তামাশা হয়, যখন যেটা নিয়ে একটু আলোচনা হয় যে এখন একটু ওনার বন্দুক টন্দুক পাওয়া গেছে, এখন প্রচুর অভিযান হচ্ছে ওনার বাসায়, এই আপনাদের ক্যাম্পাসে এই সারের মতো আরও কত পান্ডা সার ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সত্যি অভিযান হবে না, শুধু ওনার বিরুদ্ধে হবে, ওনার অপরাধ হলে উনি ধরা খেলেন কেন, রাইট? এখন শুধুমাত্র রেস্টুরেন্টের বিরুদ্ধে শুদ্ধি অভিযান হচ্ছে, এদের অপরাধ হইতো সেখানে রেস্টুরেন্ট অ্যাক্সিডেন্ট হইলো, হ্যাঁ অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, আবার তখন তাদের বিরুদ্ধে নেমে পড়বে। সো এই ধরনের স্টানবাজি গুন্ডামি পান্ডামিদের সেগুলো দেখে মজা লাগে নাকি? আমার বেশ মজা লাগে, আমার এই কারণে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখি পড়ি যে কী হচ্ছে কী চলতেছে মজার দেশে, কী চলে না চলে। সো এই পুরো ঘটনার মধ্যে আমার কাছে এক্সেপশনাল যে বিষয়টা লাগছে যে একটা মফস্বল এলাকার একজন পান্ডা শিক্ষক, উনি আবার গান এনথুজিয়াস্ট, উনি ওনার বন্ধুকে পাখি বলে সম্বোধন করেন এবং অতিরিক্ত উত্তেজিত হয়ে একটা গুলি করে বসে আজকে বিপদে পড়ে গেছেন, নাইলে কিন্তু আজকে ওনার এই সুখের ঘরে তুষের আগুন কোনো কালেই লাগতো না, কখনোই লাগতো না। ওনারা, এটাই ওনাদেরই দেশ, ওনারাই রাজত্ব করে বেড়ানোর কথা, আজকে একটা ছোট ভুলের কারণে আজকে জীবনটা ভদ্রলোকের ওলট পালট হয়ে গেল।